অনেকে বলেন শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন পড়াশুনো করা নিষিদ্ধ। সময়ের সঙ্গে সেই নিয়ম লোককথা হিসেবে সংযোজিত হয়েছে। এই দিন লেখাপড়া করলে নাকি দেবী রুষ্ট হন, অথচ পুরাণের গল্পে তার এহনও সংহার রূপের বর্ণনা নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লেখাপড়া বা গান বাজনা করা যার পছন্দের বিষয়, তার পূজোর দিন কীভাবে অধ্যয়ন নিষিদ্ধ হয়? অন্যদিকে এই দিনে ঘটা করে হাতে খড়ির ব্যবস্থা করেন অনেকে। সত্যি যদি অধ্যয়ন নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে এই দিন কি আদেও বিদ্যারম্ভের জন্য শুভ? তাকে তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ হয়েছিলেন দস্যুর রত্নাকর, তার বাৎসল্যেই মহাকবি হয়েছিলেন মূর্খ কালিদাস। এহেন দয়া যার শরীরে, তিনি আর চাই করুন, কারো ক্ষতি যে করবেন না এ কথা বলার অপেক্ষা রাখে না। তবুও প্রচলিত এক নিয়ম অনুযায়ী তার পুজোর দিন পড়তে বসলেই নাকি পরীক্ষায় ফেল অবধারিত। একইভাবে তার পুজো ঘিরে আরও কিছু নিয়মের গণ্ডি আছে, জ্ঞানে অজ্ঞানে যা পাঠ করার সাহস দেখান না কোনো ছাত্রছাত্রী। প্রথমত, এ কথা অবশ্যই বলা উচিত, বেশিরভাগ ক্ষেত্রেই শাস্ত্রের নামে যা বলা হয় তা হুবহু শাস্ত্রের বর্ণনার সঙ্গে মেলে না। এক্ষেত্রেও খানিকটা তেমনই হয়েছে। তাই সরস্বতী পুজোর দিন অধ্যয়ন নিষিদ্ধ এ কথা যেমন ভুল নয়, তেমন এই দিন লেখাপড়া করলে দেবী রুষ্ট হবেন সে কথাও সত্যি নয়। আসল ব্যাপারটা বুঝতে হলে জানতে হবে শাস্ত্রে বর্ণিত সরস্বতী পুজোর কিছু বিধির কথা। যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে তার সঙ্গে থাকা যাবতীয় অনুষঙ্গে পুজো করতে হয়। দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন দেবীর বাহন সিংহ, 10 রকমের অস্ত্র, মহিষ, এমনকি মহিষাসুরেরও আলাদাভাবে পুজো করতে হয়, তেমনি সরস্বতী মূর্তির সঙ্গে থাকা অনুষঙ্গেরও আলাদাভাবে পুজো করা হয়। ষোড়শপচারে দেবীর পুজো করার পর আলাদাভাবে মন্ত্র পড়ে পুজো করতে হয় এদের। বলা বাহুল্য, সরস্বতী মূর্তির তো এই অনুষঙ্গগুলিকে ব্রহ্মজ্ঞানেই পুজো করতে হয়, যার মধ্যে প্রথমেই আসে দেবীর বাহন হংস, এরপর আসে নাদ যা ইঙ্গিত করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে। একইভাবে ব্রহ্মজ্ঞানে পূজক হয় দোয়াত, কলম, পুস্তক, রং তুলি ইত্যাদিরও। শাস্ত্রে এই সমস্ত অনুষঙ্গের পুজো করার আগে অন্তত এদের থেকে ব্রহ্ম স্থাপন করতে হয়, তারপর বিভিন্ন উপাচারে দেবীর মতো এদের পুজো করা হয় এবং পুজোর শেষে মন্ত্রের মাধ্যমে পুনরায় এদের ব্রহ্মলোকে প্রেরণ করতে হয়। সহজভাবে বলতে গেলে, যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে বিগ্রহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। শাস্ত্র মতে মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করার পরই পূজারী ব্যতীত অন্য কারোর তা স্পর্শ করার অধিকার থাকে না। পরের দিন মন্ত্রের মাধ্যমে ঘট বিসর্জন হলে তারপর মূর্তিতে যে কেউ হাত দিতে পারেন। তেমনভাবেই সরস্বতী পুজোর সময় দেবীর কাছে রাখা অনুষঙ্গগুলির মধ্যেও ব্রহ্ম স্থাপিত হয়। তার পরের দিন বিসর্জনের আগে পর্যন্ত সেগুলিকে স্পর্শ করার অধিকার সবার থাকে না। বলা হয় এর থেকেই এই নিয়মের জন্ম। এই জন্য বেশ কিছু শাস্ত্রে বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যা চর্চার সঙ্গে জড়িত কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয়। এবার আসা যাক হাতে খড়ি প্রসঙ্গে। আগেকার দিনে বিদ্যারম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকতো না। মনে করা হতো বিদ্যারম্ভের মতো শুভ কাজ যেই দিনই করা হোক না কেন, তার কোনো অশুভ প্রভাব থাকতেই পারে না। সেই বিদ্যারম্ভেই আজকের হাতে খড়ি। চতুরাশ্রম প্রথার কথা আমরা এখন কেবলই ইতিহাসে পড়ি, বাস্তবে তার প্রয়োগ সামান্যই। তাই গুরুগৃহে যাওয়ার সঙ্গে পড়াশুনো শুরু হওয়ার কোনো সম্পর্ক এখন আর সেইভাবে নেই।
তবু হাতি খড়ির জন্য একটা নির্দিষ্ট শুভ দিনের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যা দেবী সরস্বতী পুজোর দিনই যথোপযুক্ত। সেই কারণে বর্তমানে দেবী সরস্বতীর সামনে আয়োজন করা হয় হাতে খড়ির। অন্যদিকে এই সব শাস্ত্রের ব্যাখ্যা যদি বাদও দিই, তাহলেও যা পড়ে থাকে তা হলো বাঙালির আবেগ। পড়ুয়া থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা সরস্বতী পুজোর দিনটাকে সকলেই নিজের মতো করে উদযাপন করে। তাই সেই দিন রোজকার কাজের থেকে একটু বিরতি নিলে মন্দ কোথায়? তবে হ্যাঁ, পুজোর পরের দিন যদি কারো পরীক্ষা তাহলে তার অবশ্যই পড়তে বসা উচিত, না হলে হাজার পুজো করেও দেবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর দেবেন না। স্বাস্থ্য মেনে যে যাই করা হোক না কেন, মনে রাখতে হবে বাগদেবী তার ওপরই প্রসন্ন হন যিনি বিদ্যার অনুশীলন করেন, সেটাই তার প্রকৃত পূজা। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।